এপিডিআর মালদা শাখার পক্ষ থেকে আজকে জেলা সমাহর্তা এবং মহকুমা শাসকের সঙ্গে আবেদন সহ ডেপুটেশন জমা দেব। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে মালদার বিভিন্ন ব্লকে এখন অবধি যারা আসেন এমন একটা বিপুল সংখ্যায়, শুধুমাত্র ইংলিশ বাজার ব্লকেই প্রায় 15 থেকে 18 হাজার মানুষেরা আসেন যারা এখনও রেশন কার্ড তাঁদের নেই, অথবা ভেরিফিকেশানে গেছে অথবা রিজেক্টেড হয়েছে। এই মানুষেরা কোনো রেশন পাচ্ছেন না, যদিও সরকার থেকে ঘোষণা করা হচ্ছে যে তারা নাকি রেশন পাচ্ছেন, কেউই না খেয়ে থাকবে না। অথচ আমরা বিভিন্ন এপিডিআর সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে যে বিভিন্ন এলাকায় আমরা ত্রাণে যাচ্ছি এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, সেখানে গিয়ে দেখছি যে এই মানুষেরা তারা দাবি দাওয়া নিয়ে আসছেন এবং এক এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছেন। কাজ নেই, খাওয়ার নেই, সরকারি ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা এর কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমরা এটাকে সুযোগ সুবিধা বলছি না, আমরা মনে করছি এটা অধিকার, তাদের হওয়া উচিত। খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, বেঁচে থাকার অধিকারের মধ্যেই পড়ে। তাই মানবাধিকার সংগঠন হিসেবে আমরা আজকে এই দাবিগুলো নিয়ে ডিএম সাহেব এবং এসডিও সাহেবের সঙ্গে দেখা করবো এবং এই দাবিগুলো জানাবো যে এই মানুষদের রেশন ব্যবস্থা করা হোক, খাদ্য সামগ্রী সরবরাহ করা হোক। পাশাপাশি আরও একটি দাবি আমরা করছি যে বিভিন্ন জেলায় এই মুহূর্তে আমরা জানতামই না, লাখ লাখ হাজার হাজার মানুষ তারা বাইরে যান কাজের জন্য, আর কী পরিবেশে থাকেন, এই মানুষেরাই আমাদের সম্পদ গড়ে তোলেন, আর এতদিন আমরা তাদেরকে তাদের দিকে